প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে 4.3 থেকে বিয়োগ কর অঙ্ক থেকে 28 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, 3a + 2b + c থেকে 5a + 4b - 2c কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমি কি লিখেছি, সদৃশ পদগুলোকে তাদের চিহ্ন সহ নিচে 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 সাজিয়ে পাই, কেমন? প্রথমে আমি কি লিখব, তাহলে প্রথম পদটা লিখব, যে প্রথম রাশিটা লিখব 3a + 2b + c লিখব। এরপর দ্বিতীয় রাশিটা আমি লিখব 5a + 4b - 2c, অর্থাৎ এর নিচে বির নিচে বি, সির নিচে সি লিখব। তারপর কি করব আমরা, নিচের লাইনের চিহ্ন কি করব, পাল্টিয়ে দিব, কেমন? আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, যে নিচের লাইনের চিহ্নটা পাল্টে যাবে, তাহলে যে মাইনাসটা কি হয়ে যাবে, এই যে মাইনাস চিহ্ন আছে সেটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মনে মনে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, যে প্লাস এটো প্লাস, তাহলে এটো প্লাস এটো প্লাস চিহ্ন কি হলে আমরা কি করি, যোগ করি। তাহলে যোগ করলে কি হবে, এখানে 3c হবে, এখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে চিহ্ন ভিন্ন, চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ হলে 4b থেকে 2b চলে গেলে হবে কি, এখানে হবে প্লাস চিহ্ন, যেহেতু এটো প্লাস এটো প্লাস তাহলে বড়টা চিহ্ন বসবে। আর এখানে যদি 4b থেকে 2c বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 4b থেকে 2b বিয়োগ দিলে থাকবে আর 2b, 4b যেহেতু বড় তার চিহ্নটা মাইনাস সেটা বসবে। 5a থেকে 3a এখানে চিহ্ন প্লাস আছে, যে কোনো কোনো চিহ্ন না থাকলে মনে মনে প্লাস থাকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে 5a থেকে 3a চলে গেলে হবে কি 2a, যেহেতু 5a বড় তার চিহ্নটা বসবে, কেমন? অর্থাৎ -2a - 2b + 3c, এটি হচ্ছে আমার কি আনসার। তাহলে আমরা কি লিখব, নির্ণয় বিয়োগফল, নির্ণয় কি লিখব, বিয়োগফল সমান -2a - 2b + কি হবে 3c, এটি আনসার, কেমন? তাহলে তোমরা বিয়োগ করো অঙ্ক থেকে, এখানে প্রায় যে 28-এর পরে একদম 35 পর্যন্ত একই নিয়মে তোমরা করতে পারবা, কেমন? অর্থাৎ 29 থেকে 35 পর্যন্ত একই নিয়মে তোমরা কি করতে পারবা, সলিউশন করতে পারবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।